কৌমার্য বা সেলিবেসি ব্রহ্মচর্য শব্দটির অর্থ বা অনুবাদ নয় ব্রহ্মচর্য অর্থ হল ব্রহ্ম অর্থাৎ চূড়ান্ত সত্তা বা স্রষ্টাচর্য মানে পথ স্রষ্টার কাছে পৌঁছানোর পথে আপনি চলছেন এটাই ব্রহ্মচর্য কৌমার্য বলতে কেবল শারীরিকভাবে নিজেকে আটকে রাখার কথা বোঝানো হয় একটি প্রাকৃতিক আবেগকে যেটা কিনা শরীরের মধ্যে হয়েই চলেছে এবং বিশেষ করে মনে তো এই কৌমার্য সঠিক শব্দ নয় ব্রহ্মচর্যকে বোঝানোর জন্য ব্রহ্মচর্যর অর্থ আপনার প্রাণশক্তিকে আপনি সংগঠিত করার চেষ্টা করছেন এমনভাবে যাতে আপনার ভালোবাসা আপনার আনন্দ যা যা কিছু আপনার প্রয়োজন সব কিছু আপনার মধ্যেই রয়েছে জীবনে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এটা বোঝার যে কোনো মানুষই তা সে যতই প্রিয় হোক না কেন চব্বিশ ঘণ্টা ভরসা করার মতন নয় তাই নয় কি হ্যাঁ কি না হ্যাঁ কি না আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে জীবনের এটা বোঝার যে মানুষ যতই প্রিয় এবং চমৎকার হোক না কেন এই ভরসা কারোর ওপরেই করা সম্ভব নয় যে চব্বিশ ঘন্টা সে আপনার আনন্দ ও ভালোবাসার উৎস হবে তাই নয় কি বুঝেছেন তো এটা নাকি এখনও আশায় রয়েছেন তো এই বোধশক্তির থেকেই যদি কেউ এটা চায় যে সে জীবনের উচ্চতর সত্যগুলোকে উপলব্ধি করবে তাহলে আপনার মধ্যে এক অবিচলিত আনন্দ এবং শান্তির ভাব আসা প্রয়োজন সেটা না থাকলে আপনি অন্য কিছুর পেছনে দৌড়বেন আপনি অবিচলিতভাবে যদি আনন্দময় ও শান্তিপূর্ণ বোধ না করেন তাহলে আপনি বাধ্যকারীভাবে কাজ করতে থাকবেন আনন্দ পাওয়ার জন্য তো এক ব্রহ্মচারী হলেন তিনি যিনি নিজের প্রাণশক্তিগুলোকে এইভাবে সংগঠিত করতে চাইছেন যাতে তিনি নিজের থেকেই আনন্দময় ও শান্তিপূর্ণ থাকতে পারেন সেটার জন্য তার অন্য কারোর সহায়তার প্রয়োজন হয় না সকল ব্রহ্মচারী কি সেই অবস্থায় পৌঁছেছেন সেটা কথা নয় তারা সেই প্রচেষ্টায় রত রয়েছেন সেই অবস্থায় পৌঁছোতে তাদের সহায়তার প্রয়োজন তাদের পরিবেশের প্রয়োজন এটা কোনো ছোট বা মামুলি কাজ নয় একবার যদি একজন মানুষের অবস্থা এরম হয়ে যায় যে তার শান্তি তার ভালোবাসা তার আনন্দ এগুলো আর অন্য কারোর ওপর নির্ভর করে নেই তার নিজের ভিত এইভাবে তৈরি করেছেন যে নিজেকে একটি উচ্চতর মাত্রায় নিয়ে যেতে পারেন এটা যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই তিনি বাধ্যকারী কার্যে জড়িয়ে পড়বেন তো এক অর্থে ব্রহ্মচর্য হলো বাধ্যকারিতার থেকে সচেতনতায় পরিণত হওয়া আপনার বাধ্যকারিতাকে আপনি নানা আবরণ দিয়ে ঢেকে রাখতেই পারেন কিন্তু বোঝেন তো আপনি যে ওটা বাধ্যকারিতা হুম এটা সচেতন জীবনযাপন নয় আপনার সাথে গোটা পৃথিবী থাকতেই পারে তাতে কিছু যায় আসে না কাজ তো আপনি বাধ্যকারীভাবেই করছেন আপনার জীবন নিয়ে কবিতা লিখতে পারেন সুন্দর গল্প লিখতে পারেন সিনেমা তৈরি করতে পারেন কিন্তু মূলত এটা বাধ্যকারী প্রবণতা যেটা কিনা আপনি নানা সুন্দর আবরণ দিয়ে ঢাকার চেষ্টা করছেন কেবল মাত্র সত্যের থেকে মুখ ফিরিয়ে নিতে আমি আপনার জীবন থেকে রোম্যান্স মুছে ফেলতে চাইছি না ঠিক আছে এটা যখন কেউ একবার উপলব্ধি করেন যে বাধ্যকারী প্রবণতার বসে কাজকর্ম করলে তিনি যেখানে চাইছেন সেখানে তিনি কখনোই পৌঁছতে পারবেন না তাই নয় কি হ্যাঁ কেউ যদি তার জীবনে বাধ্যকারীভাবে কাজকর্ম করেন তাহলে তার কোনো লক্ষ্যে পৌঁছানোর প্রশ্নই ওঠে না বা নিজেকে কোনো নির্দিষ্ট অবস্থায় নিয়ে যেতে বা যাই হোক বাধ্যকারিতা মানে এক গভীর ধরনের দাসত্ব তাই না তো কেউ যখন এটা উপলব্ধি করেন তখন তিনি স্বাভাবিকভাবেই সচেতন হয়ে ওঠেন তো এই বোধ থেকেই বলা হয়েছে যে যে আপনি যদি প্রকৃতই একটি সফর সম্পন্ন করতে চান তাহলে আপনার বাধ্যকারিতাকে ত্যাগ করতে হবে এবং জীবনের প্রতিটি মাত্রায় সচেতনতা নিয়ে আসতে হবে ব্রহ্মচর্যের অর্থ এটাই কৌমার্য একটি বিশ্রী শব্দ কারণ উপযুক্ত বোধ বা উপযুক্ত সাধনা ছাড়াই আপনি নিজেকে আটকে রাখার চেষ্টা করছেন তাহলে ভুগবেন আপনি আপনার জীবন শক্তিগুলো যদি এমনভাবেই সুসংগঠিত হতো যে যে সব সময় আপনি উজ্জীবিত উদ্দীপনায় পরিপূর্ণ তাহলে কারোর সহায়তার প্রয়োজন হবে না এগুলোর জন্য কিন্তু আমি তো এখন ওরকম নই তাহলে কী করণীয় আগেই বলেছি এই জিনিসগুলো আপনি অর্জন করতে পারবেন না যতক্ষণ না আপনি এগুলোর জন্য প্রচেষ্টা করছেন মানুষ বাধ্যকারীভাবেই জীবন অতিবাহন করে যেতে পারেন জীবন যেদিকে চায় সেদিকেই নিয়ে যেতে দিলেন জীবনকে আমি জানি এখন এই যুগের জীবন দর্শন হচ্ছে যা হচ্ছে হোক কিন্তু হচ্ছেটা যে কি সেটা আমি বুঝি না দেখুন জীবনের অংশ হওয়া জীবন প্রক্রিয়ার অংশ হওয়া ওপরের আবরণ বা স্তরটিতে সেটা একরকম অন্তঃস্থলে আরেক রকম প্রকৃতি রয়েছে দুটো ভিন্ন মাত্রায় একটি হল আত্মসংরক্ষণ এবং প্রজনন ছাড়া কিছুই জানে না এটা উপরের স্তর আপনার নিজের প্রকৃতি যদি দেখেন যদি এই শরীরের স্বভাবটি দেখেন এটি কেবল আত্মসংরক্ষণ এবং প্রজননকেই জানে এটি আর কিছুই জানে না তো আপনি যদি কেবল আপনার শারীরিক প্রকৃতি অনুযায়ী চলেন তাহলে আপনি কেবল এইটুকুই করবেন বেঁচে থাকা এবং প্রজনন করা খাওয়া ঘুমনো প্রজনন করা একদিন মারা যাওয়া শরীরের স্বভাব অনুযায়ী গেলে এইটুকুই হবে একই সঙ্গে আপনার অন্তরে আরেকটি মাত্রা রয়েছে যেটি সবসময় বিস্তারিত হতে চাইছে আপনি যদি সেটিকে এই গোটা ব্রহ্মাণ্ড দিয়ে দেন তাও তার খিদে মিটবে না হ্যাঁ আছে কি না এটা আপনার মধ্যে গোটা ব্রহ্মাণ্ডটাও যদি দিয়ে দেন পুরোটা খেয়ে ফেলে আরও খেতে চাইবে সে তো আপনার মধ্যে আপনার অন্তরের মধ্যে আরেকটি মাত্রা রয়েছে যেটি অনন্তভাবে প্রসারিত হতে চায় আপনি কোনটা বেছে নেবেন এটা আপনার ওপর আপনি যদি শরীরের প্রকৃতিকে বেছে নেন তাহলে আপনি কেবল এইটুকুই জানবেন আপনি যদি অন্তরের প্রকৃতিকে বেছে নেন যেটি অসীম হতে চাইছে তাহলে জীবনটাই আলাদা হবে তো আপনি যদি বেছে নিয়ে থাকেন বা আপনি যদি এটা দেখে থাকেন যে এই অন্তরের প্রকৃতি শরীরের প্রকৃতির থেকে অনেক বৃহত্তর তখন স্বাভাবিকভাবেই আপনি অন্তরের প্রকৃতিকে বেছে নিতে চাইবেন এবং জীবনটাকে সেইভাবে সাজাতে চাইবেন এই বোধ থেকেই ব্রহ্মচর্য বা সন্ন্যাস আধ্যাত্মিক জীবনের এক অংশ হয়ে ওঠে কৌমার্য কেবল একটি পাশ্চাত্য ধারণা আমাদের অতীতের যোগীদের অনুকরণ করার জন্য এগুলোর ব্যাপারে নানা লোকে উদ্দেশ্যহীনভাবে নানা গল্প বলে বেরিয়েছেন আপনারা হয়তো জানেন না ছয় থেকে আট হাজার বছর আগে এদেশের যোগীরা ইউরোপ ও আরব দেশে যাত্রা করেছিলেন তারা নানা জিনিস স্থাপন করেন যখন ফিনিশিয়ানরা আরব দেশে সেই নানা ইমারত তৈরি করছিলেন তাদের সাম্রাজ্য গড়ে তুলছিলেন তখনও এদেশ থেকে নির্মাণকারীরা ভাস্কররা হাতিরা এবং যোগীরা তারা গেছিলেন এটা প্রায় পাঁচ থেকে ছ হাজার বছর আগেকার ঘটনা এত সংখ্যক মানুষ যদি ওই সময় ওই দেশে গিয়ে থাকেন তার মানে তার অনেক আগে থেকেই নিশ্চয়ই যোগাযোগ ছিল হঠাৎ একদিন ওরম করে চলে যাওয়া যেত না বিশেষ করে সেই সময় তো তারা যেখানেই গেছিলেন সেখানেই তারা এই সচেতনতাটি সৃষ্টি করেছিলেন মানুষের মধ্যে তাদের জীবন ধারণ নিয়ে তো এই সবের থেকেই না বুঝে অনেক মানুষে নানা নানা ধারণা চালু করেন এভাবেই কৌমার্য বিভিন্ন সংস্কৃতিতে প্রচলিত হয়ে ওঠে একটি অত্যন্ত গভীর উপলব্ধির কেবল ওপরের একটু সামান্য অংশ তারা নেয় এটা সব জায়গাতেই হয় যোগেও ঘটেছে দেখুন এখন যোগ মানে শরীরটাকে কেবল এদিক ওদিক দোমড়ানো মোছড়ানো